তো শিল্পী সহজ পাঠ থিমটা তুলে ধরেছেন, তো কতটা চ্যালেঞ্জিং ছিল এই কাজটা করতে? খুবই চ্যালেঞ্জিং এর মধ্যে ছিল, মানে একটা ভাবনা যে কিভাবে থিমটাকে ফুটিয়ে তুলবো। আর তারপরে আমার কিছু ইয়ে ছিল বলতে, বর্তমান সমাজে মানুষ সিবিএসসি স্কুলের প্রতি বেশি ঝোঁক, তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ, এই সহজ পাঠের প্রতি আস্তে আস্তে এখনকার যে বাচ্চা বাচ্চা ছোটো ছোটো শিশুরা, তারা জানে না সহজ পাঠ কী বই, তো সেটা বিশেষ করে তুলে ধরার জন্যই আমি এই থিমটাকে মানে অনেক দিন আগে থেকে চিন্তাভাবনা নিয়েছিলাম। কতদিন সময় লেগেছে এটা? আমার লেগে গেল প্রায় 2 মাস সময় লেগে গেছে। ধরমপুর সর্বজনীন দুর্গোৎসব থিম রেখেছে সহজ পাঠ, তো সমাজকে কী বার্তা দিচ্ছেন? আমাদের সমাজকে বার্তা দেওয়ার মেন কথা হচ্ছে, যেদিকে তাকায় সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পুজোর ফুলের বনে ওঠে ওই পুজোর দিনের রবি, শুনুন শুনুন দর্শনার্থী শুনুন দুটো কথা, শিক্ষা থাকুক ইংরেজির সাথে বাংলাতে উচ্ছটা, ইংরেজির থাকুক যেন না ঘটায় বিভ্রাট, এই পুজোতে বার্তা দিলাম শিক্ষাতে থাকুক সহজ পাঠ। মূলত আপনারা বাংলা বিলুপ্তি হয়ে যাচ্ছে এটাই বোঝাতে চেয়েছেন? একদম, যে এখন গার্জেন প্রত্যেকটি বাচ্চাদের গার্জেন চাইছে কি যে আমরা ছেলেকে শিক্ষিত করব ইংরেজি ছাড়া, যেমন ছেলে শিক্ষিত না শিক্ষিত হবে না, তাই মানুষের মনে একটা ঢুকে গেছে ইংরেজি সব, কিন্তু আমরা বলতে চাইছি ইংরেজির সঙ্গে ইংরেজিটাও থাকুক, তার সঙ্গে যেমন সহজ পাঠ আমাদের বাংলা ভাষাটা যেমন না হারিয়ে যায়, বাংলাটা আমাদের মাতৃভাষা, সেই বাংলা ভাষার মাধ্যমে আমরাও যেমন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। আজ তো ষষ্ঠী, তো কী আশা করছেন কতটা দর্শনার্থী টানতে পারবেন? আমাদের একটা গ্রামাঞ্চলের পুজো, দর্শনার্থীটা গ্রামাঞ্চলে পুজো হলেও আমাদের প্রত্যেক বছর আমরা একটা নতুনত্ব তুলে ধরার চেষ্টা করি, আমাদের পুজো মণ্ডপে ভিড় যথারীতি ভালোই হয়, এবং এবছরও আশা করব যথারীতি অন্যান্য পুজো মণ্ডপে যেমন হোক আমাদের তার থেকেও অন্তত বেশি দর্শনার্থী আসবে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-14-7604।